আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া কুকিংস বাই মিথিলা স্যালানি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সুন্দর একটা কমেন্ট লিখবেন আর চলুন তাহলে আমি কি রেসিপি তৈরি করব আপনাদের সাথে শেয়ার করি আর আমি আজকে টুনা মাছ ভুনা করে দেখাব আপনাদের এই যে আমি এখানে সামুদ্রিক টুনা মাছ নিয়ে নিয়েছি আর মাছটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাথাটা কিন্তু সিঁড়ে নিয়েছি আর মাছটা সম্পূর্ণ নেয়নি কিছু অংশ আমি রান্না করবো আর মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এদিকে আমি মাছ রান্নার জন্য এক কাপ পেঁয়াজ নিয়েছি যেহেতু পেঁয়াজটা একটু বেশিই লাগে টুনা মাছ রান্না করতে আর কয়েকটা কাঁচা মরিচ চিরে নিয়েছি নিয়ে নিয়েছি দারুচিনি এলাস ফল এখানে নিয়ে নিয়েছি দুইটা তেজপাতা একটু ছিঁড়ে মানে মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টমেটো কিউব করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আর না চাইলে স্কিপ করতে পারেন নিয়ে নিয়েছি এক এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া আর মরিচটা যা যা টেস্ট অনুযায়ী দেবেন লবণটাও যা যা টেস্ট অনুযায়ী দেবেন আর এখানে নিয়ে নিয়েছি আমি আদা রসুনের পেস্ট আর নিয়ে নিয়েছি সরিষা আর আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারেন আমি কালো সরিষা নিয়েছি আর নিয়ে নিয়েছি কাজু বাদাম বাটা এটা হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে খুব সাবধানে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না আর মাছগুলো দেয়া শেষ আর মাছগুলো আমি এখন একটু ভেজে নিব নাড়িয়ে নাড়িয়ে খুব বেশি ভাজলে কিন্তু মাছটা ভুনা করলে ভালো লাগবে না আমি ঠিক এরকম টাইপের করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছটা ভেজে নেবেন আর মাছটা না ভেজেও কিন্তু রান্না করা যায় তবে ভেজে নিলে আমার কাছে খুব ভালো লাগে এজন্য আমি ভেজে নিয়েছি আর মাছটা রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর বাকি যে তেলটা ছিল মাছের তেল সেই তেলটাও আমি এই ফ্রাই প্যানে ঢেলে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ আর পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে সাত থেকে পাঁচ মিনিট নাটতে হবে আর দিয়ে দিব তেজপাতা দারুচিনি এলাচ ফল আর দারুচিনি আমি তিন টুকরা দিয়েছি আর এলাচ চারটা দিয়েছি একটু ফাটিয়ে দিবেন তাহলে ফ্লেভারটা খুব সুন্দর যায় আর পেঁয়াজটা একটু নেড়ে সেড়ে ভেজে নিব। বেশি ভাজা যাবে না এরকম ঠিক আমি যে কালারটা সেছিলাম চলে আসছে এই কালারটা আমি করে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম বাটা আদা রসুনের পেস্ট আমি ষাট টেবিল আর যে শুকনো উপকরণ গুলো আমি রেখেছিলাম কাঁচা মরিচ লবণ হলুদ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর শুকনা মরিচ গুঁড়া চাইলে ধনে গুঁড়া দিতে পারেন সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব পাঁচ থেকে ছয় মিনিট মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে কাজু বাদাম বাটা আর কাজু বাদামটা না থাকলে আপনারা নর্মাল বাদামও দিতে পারেন বাদাম না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে খুব ভালো লাগে মাছটা খেতে একবার আপনারা দিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মশলাটা কষানো হয়ে গিয়েছে কাজুবাদামটা দিয়ে কিন্তু আরো দুই মিনিট কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম কিউব করে কাটা সেই টমেটো আর টমেটোটা দিয়ে চার পাঁচ মিনিট আমি তেলে একটু নাড়িয়ে কষিয়ে নিব আর আর কষানো শেষ হয়ে গিয়েছে এখন টমেটোটা গলার জন্য অল্প একটু পানি দিব আর পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে আসবো পাঁচ মিনিট পর আর পাঁচ মিনিট পরে দেখেন টমেটোটা অনেকটা গলে গিয়েছে আর অনেক গলে গিয়েছে টমেটোটা আমি এখন তিন চার মিনিট টমেটোটা নাড়িয়ে কষিয়ে নিব আর কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো মাছ আর মাছগুলো এভাবে বসিয়ে দিতে হবে আস্তে আস্তে করে আর এখন খুব সুন্দরভাবে আলতোভাবে একটু নেড়ে দিবো খুব সুন্দরভাবে নাড়তে হবে তা না হলে আবার নিচে লেগে যেতে পারে আর মাছগুলো নাড়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিবো একটু পানি এক কাপ পরিমাণ পানি দিলাম খুব বেশি পানি দেওয়া যাবে না আর এরকম পানি দিয়েই কিন্তু নেড়ে দিতে হবে অল্প অল্প করে আমি মাছটা নেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসবো দশ মিনিট পর দশ মিনিট পরে দেখেন ঝোলটা কতটা টেনে নিয়েছে আর মাছের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই পর্যায়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর গরম মশলার গুঁড়াটা দিতেই হবে লাস্টে দিয়ে মাছটা ভালোভাবে নেড়ে দিব নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গিয়েছে তবে একটু নাড়িয়ে দিতে হবে আর আপনারা ঢাকা দেওয়ার ভিতরে ভিতরে কিন্তু মাছটা একটু নাড়িয়ে দিতে হবে যেহেতু ঝোলটা কম হবে ভোনা টাইপের আর মাছটা হয়ে গিয়েছে আর এখন চুলার জালটা অফ করে দিয়ে আমি একটু জিরার গুড়া দিব ভাজা জিরার গুড়া আর আমি এগুলো মানে ভাজা জিরার গুঁড়াটা ইউজ করি খুবই ভালো লাগে খেতে দেখতেও অসম্ভব ভালো লাগে আর এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে উপারে তেল উঠে আসছে কত সুন্দর লাগছে দেখতে আপনারা দেখেন অনেক সুন্দর লাগছে কিন্তু রান্নাটা রেডি আপ আর আশা করবো আপনাদের কাছে আমার আজকের রেসিপিটাও অনেক ভালো লাগছে আর রেসিপিটা ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট লিখবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের কাজ করার উৎসাহটা অনেকটা বাড়িয়ে দেয় আর এই যে মাছটা আমি একটু পরিবেশন করে দেখালাম কেমন কালার আসছে আর কেমন হয়েছে অনেকটা ভালো আর আমি এভাবেই রান্না করি এটা আমার রেসিপি আমি নিজেই যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করলাম আবারও আপনাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন